আজ 8ই ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পিরোজপুর পাখানাদার, রাজাকার ও আলবদর মুক্ত হয়। পিরোজপুরের সেই যেটা সারা বাংলাদেশে আর কোথাও হয় নাই, শহীদ ভাগীরথীর নাম আপনারা জানেন। শহীদ ভাগীরথীকে সেই আর্মি ক্যাম্প থেকে টেনে সমস্ত রাস্তায় মোটরসাইকেলের পিছনে টেনে টেনে সমস্ত তার রক্ত মাংস খুবলে খুবলে রাস্তায় পড়েছিল। তারপরে যখন সে প্রায় মৃত্যুপ্রায়, সেই সময় তাকে এই ঘাটে এনে এইখানে গুলি করে লাথি মেরে এই নদীতে ফেলে দেয়। ভাগীরথীর লাশ এই নদীতে ভেসে যায়। 1971 সালের 3রা মে পিরোজপুরে পাক বাহিনী প্রবেশ করে। 8 মাস স্থানীয় শান্তি কমিটির নেতা ও রাজাকারদের সহায়তায় হত্যা করা হয় 30 সহস্রাধিক মুক্তিকামী নারী পুরুষ শিশুকে। পিরোজপুরকে হানাদার মুক্ত করতে বীর মুক্তিযোদ্ধাদের একটি দল 7ই ডিসেম্বর রাত 10টায় পিরোজপুর শহরে প্রবেশ করতে থাকে। মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে পাক বাহিনী পর্যুদস্ত হতে থাকে। অবশেষে 8ই ডিসেম্বর পিরোজপুর ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিরোজপুর মুক্ত দিবস উদযাপন পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আনন্দ শোভাযাত্রা, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।